আমি পার্থ শুরু করছি আজকের থার্ড বেন। আর আজ আমাদের সঙ্গে যে মানুষটি রয়েছেন তিনি চলচ্চিত্র জগতের একজন প্রতিষ্ঠিত পরিচালক এবং বিখ্যাত নাট্য নির্দেশক শঙ্খ ঘোষ। শঙ্খদা, তোমাকে আমাদের অনুষ্ঠান থার্ড বেলে স্বাগত। শঙ্খদা, প্রথমেই তোমাকে যে প্রশ্নটা করব বা প্রশ্ন মানে জিজ্ঞাসা করব, আমরা প্রত্যেকেই একটা দীর্ঘ করোনা কাল পেরিয়ে এসেছি, তো সেই সময়টা পার করে এসেছি। এখনো যে বলতে পারি যে পুরোপুরি বেরিয়ে গেছি তা নয়, কিন্তু ওই যে ঘরে বন্দি থাকা একটা অবস্থা, সেখান থেকে অনেকটা আমরা বেরোতে পেরেছি। তো এইরকম একটা জায়গায় দাঁড়িয়ে বা এই পরিস্থিতিতে তোমাকে জিজ্ঞাসা করব, তুমি কেমন আছো? সত্যি কথা বলতে আমি তো ভালো নেই, মানে এটাই বলা ভালো, এর বেশি কিছু বলবো না। আসলে ভালো নেই কথাটা খুব সহজ লাগে না আমার কাছে। আসলে করোনার থেকে আমার কাছে অনেক বেশি আজকে আমাকে ধাক্কা দিচ্ছে যে অদ্ভুত যে আমাদের সম্পর্কগুলো ছিল, বন্ধুত্বগুলো ছিল, প্রেমগুলো ছিল, সেগুলো নষ্ট হয়েছে করোনা। আর কিছু পারুক না পারুক, আমাদের থেকে দূরত্ব তৈরি করেছে, মানুষে মানুষে দূরত্ব তৈরি করেছে। আমার কাছে দলের ছেলেমেয়েরা যারা আসতো, যারা কাজ করত, তাদেরকে যখন আমি করোনার মধ্যে দু একবার প্রশ্ন করেছি, আমি প্রশ্ন করেছি কেমন আছিস, তারা বলেছে ভালো আছি। কিন্তু তারপর যখন দেখা হয়েছে তখন মনে হয়েছে যে কেমন একটা অচেনা। আমার মনে হচ্ছে না, তাদের মনে হচ্ছে অচেনা। কেন মনে হচ্ছে? আসলে কাছে আসতে ভয় পাচ্ছে। এই যে একটা মুখে মুখোশ লাগিয়ে ঘুরে বেড়ানো, এর মধ্যে থেকে একটা জিনিস ডেভেলপ করেছে যে আচ্ছা ও আমাকে রোগটা দিয়ে দেবে না, তো তাহলে থাক, সে আমার যতই কাছের হোক, যতই আপন হোক, নিজের দাদা নিজের দিদি থেকে দূরত্ব তৈরি করে দিয়েছে। এইটা আমি মানতে পারছি না, প্রতি মুহূর্তে আমার কষ্ট দিচ্ছে। সেই জায়গা থেকে আমি বলবো যে আমি বেসিক্যালি ভালো নেই। শঙ্খদা, 60-এর দশক থেকে 90-এর দশক, এই দীর্ঘ সময়ে বাংলা নাটক বা বাংলা থিয়েটার ভারতবর্ষকে প্রায় নাড়িয়ে দিয়েছিল এবং বিশ্ব আঙিনায়ও একটা অনেক বড় ছাপ ফেলেছিল। কিন্তু পরবর্তী সময়ে এসে আমরা দেখলাম ধীরে ধীরে সেটা অনেক স্তিমিত হয়ে গেল। মানে এই স্তিমিত যে হয়ে গেল, তোমার কি মনে হয় কেন, এর কারণ কি? কারণ তো অনেকগুলোই আছে, কিন্তু মূল কারণ হচ্ছে যে একটা রাজনৈতিক পরিবেশ আমাদেরকে এমন তৈরি করে দিয়েছে। যদি আমি 40 থেকে শুরু করি, 40, 50, 60, 70, 80 এবং 90 অবধিও যে রাজনৈতিক পরিবেশ ছিল, 90 দশকের পর থেকে কিন্তু তা অসম্ভব ফিকে হচ্ছে। অর্থাৎ মানুষের মধ্যে থেকে যে ইডিওলজিক্যাল জায়গা, যে আদর্শগত জায়গা, সেটা মানুষ ভীষণভাবে ল্যাক করছে। অর্থাৎ আমরা আমাদের আইডেন্টিটি খুঁজে পাচ্ছি না। এইটা আজকে পড়ছে সংস্কৃতির মধ্যে, এটা আজকে পড়ছে থিয়েটারের মধ্যে, এটা আজকে পড়ছে পেন্টিং এর মধ্যে, এটা আজকে পড়ছে সিনেমার মধ্যে। আজকে যে গৌরব ছিল, গৌরবটা কেন ছিল? গৌরব ছিল এই কারণেই তো যে মানুষ যেটা সৃষ্টি করছে, সেই সৃষ্টিটা তো কখনোই একটা রাজনীতি বাদ দিয়ে একটা সৃষ্টি হতে পারে না। একটা ডকুমেন্টারি ফিল্ম যখন এম এ হোসেন করছেন, যখন সুখদেব করছেন, যখন হরিশান দাশগুপ্ত ডকুমেন্টারি করছেন, তখনও যে রাজনৈতিক পরিবেশ ছিল, ঋত্বিক ঘটক যখন ছবি করছেন যে রাজনৈতিক পরিবেশ ছিল, বলরাজ সাহানি যখন থিয়েটার করছেন তখন যে রাজনৈতিক পরিবেশ ছিল, সেই সময়ে যে আদর্শ ছিল মানুষের, সেই আদর্শটা তো আস্তে 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 আমাদের মধ্যে ফিকে হয়ে গেছে। কারণ আমাদের সামনে কোনো রকম কোনো আদর্শ নেই যে আদর্শটা দেখে আমরা আরেকজনকে সেটা বলতে পারি যে চল না ওই গাছটা ভীষণ সুন্দর দেখতে, ওই গাছটার তলায় গিয়ে একটু বসি। আজকে নেই,
এই জায়গা থেকে নব্বইয়ের পর থেকে থিয়েটার শুধু নয়, আমি বলবো সংস্কৃতির মান আস্তে 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 তলানিতে ঠেকছে এবং আজকে একেবারে তলানিতে এসে পৌঁছেছে। এটার জন্য কিন্তু মানুষই দায়ী, আর কিছু না। বাণিজ্যিক থিয়েটার, এই যে বাণিজ্যিক থিয়েটার মানে আমি মূলত বলতে চাইছি ওই তোমার হাতিবাগান অঞ্চলের ঘিরে যে থিয়েটারটা হতো একটা সময়, এই বাণিজ্যিক থিয়েটারকে তথাকথিত যে গ্রুপ থিয়েটার, সেই মানুষগুলো বা কিছু বুদ্ধিজীবী মানুষ এটাকে একটু বাঁকা চোখে দেখত। তো তোমার কি মনে হয় এই বিষয়ে, তোমার কি মতামত? না, বাঁকা চোখে দেখার কিছু নেই। কারণ কি, আরেকটা হতে পারে, আমি এটা অন্যভাবে দেখি, সেটা হচ্ছে যে আচ্ছা আমি কি বাণিজ্যিক থিয়েটার করতে পারবো? মানে আমি যে বাণিজ্যিক থিয়েটার যাকে বলছি, আমি কি ললিতা করতে পারবো? আমি কি প্রজাপতি করতে পারবো? আমি কি হাতিবাগানে স্টারে দাঁড়িয়ে আমাকে দেখতে 200 লোক আসতে পারবে? আজকে কোন একজন অ্যাক্টর সে মঞ্চে দাঁড়িয়ে বলতে পারবে যে আমার জন্য টিকিট সেল হবে? দুটো থেকে তিনটে অ্যাক্টর ছাড়া বাকিরা একথা বলতে পারবে? পারবে না। তার মানে এখানে সেই মানের প্রশ্ন, অর্থাৎ আমি কতটা পারি দর্শককে বসিয়ে রাখতে। আমি বাণিজ্যিক জায়গা সেটাই বলছি যে বাণিজ্যটা কেন হতো? শিশির ভাদুরীকে দেখার জন্য চারটে লোক আসবে, আমি জানি। আজকে সমরেশ বসুর প্রজাপতি যখন হতো তখন কিন্তু সন্তু মুখার্জিকে দেখার জন্য 18টা লোক এমনি আগে গিয়ে টিকিট কেটে ফেলত। কিন্তু আজকে যদি প্রজাপতি হয়, যদি আমি নিজে অভিনয় করি, আমাকে দেখতে লোক আসবে না। তার মানে আমার অক্ষমতা, আমার অভিনয়ের অক্ষমতা। শুধু বাণিজ্যকে দোষ দিলে হবে না, গ্রুপ থিয়েটারের কাজই ছিল যে অন্য সবকিছু খারাপ আমি ভালো, এটা তো হতে পারে না। সবকিছুর মধ্যেই কিন্তু এমন কিছু কিছু মুহূর্ত থাকে যে মুহূর্তগুলো ভালো লাগে, প্রত্যেকটা ক্ষেত্রে হয়। কাজেই বাণিজ্যিক থিয়েটার খারাপ, এত বড় সাহস তাদেরই আছে যারা নিজের অক্ষম, অক্ষমতা থেকে আমরা কিন্তু আরেকটাকে নষ্ট করতে চাই। বাণিজ্যিক থিয়েটার খারাপ আমি তো আমি কোনোভাবেই দেখি না। হ্যাঁ, একটা হতে পারে, সেটা হচ্ছে যে বাণিজ্যিক থিয়েটারের মধ্যে সূক্ষ্মতার কিছু অভাব হয়তো আমরা দেখেছি। কেন অভাব দেখেছি? কারণ তাদের মনে হয়েছিল যে তখন দর্শক এন্টারটেনমেন্ট বলতে একটা থিয়েটার স্টারে যাব, আমি কাশী বিশ্বনাথ মঞ্চে দুপুরবেলা 2:30 সময় যাব, মায়ের মায়েরাও আসছে, দিদিমারাও আসছে, বৌদিরাও আসছে, ভাইফোঁটার দিনে সবাই মিলে আমরা 26 জন মিলে কাশী বিশ্বনাথে নাটক দেখতে যাচ্ছি। সো আমরা এন্টারটেনমেন্ট হতে যাচ্ছি, আমরা মনোরঞ্জিত হতে যাচ্ছি। তখনকার মনোরঞ্জন কিন্তু শুধুমাত্র বিপ্লবের কথা বলেনি, মানুষকে সচেতন করতে গেলে তোমাকে একটু গভীরভাবে কথা কিছু বলতে হবে, সেটা হয়তো বলেনি, বলতে হয়তো সাহস পায়নি। মনে হয়েছিল যে বেলা 2:30 সময় একটা মানুষকে ডেকে আমি বিপ্লবী কথা বললে সে মানুষটা হয়তো আমাকে মেরে তাড়িয়েই দেবে, আমার টিকিটটা সেল হবে না। তারা কিন্তু ভুল, ঠিক আমি এটা বলছি না, তারা এটা ভেবেছে যে আমি যে 17 টাকা ঢেলেছি একটা থিয়েটার করতে গিয়ে, অন্তত পক্ষে আমার 10 টাকা উঠে আসুক, আমি আমার কথাটা পরে বলবো, আলাদা ডেকে বলবো। কিন্তু গ্রুপ থিয়েটার ঠিক উল্টোটা করছে, গ্রুপ থিয়েটার করলো যে আমি আমার কথা বলবো, তুমি থাকো বা না থাকো, আমার বাণিজ্য হোক বা না হোক। তাহলে তারা একটা থিওরির জায়গায় দাঁড়িয়ে তারা হয়তো ঠিক বলেছিল, আবার বাণিজ্যিক থিয়েটার যে জায়গা থেকে বাণিজ্য করেছিল তারাও হয়তো ঠিক করেছিল। ইট ডিপেন্ডস, অর্থাৎ তুমি বাণিজ্য থিয়েটারকে এইভাবে একবারে আঙুল তুলে বলতে পারো না যে তারা একটা ভুল করছে। তাদের সেই সময়ের পরিবেশ তাদেরকে ওটা করতে বাধ্য করেছে, তাকে আমি বলতে পারি না কিন্তু যে সে খারাপ। পথনাটিকা বা থার্ড থিয়েটার, তোমার কি মনে হয় থার্ড থিয়েটার বা পথনাটিকা এই প্রসেনিয়াম থিয়েটারের বিকল্প হতে পারে? না, বিকল্প বলি, অনেকেই বলি আমরা, কিন্তু বিকল্প হয় না। এটা হতে পারে যে আমি রোজ কাঁসার থালায় খেতাম, আজকে একটু স্টিলের থালায় যদি খাই ভাবটা কেমন লাগে। এই কেমন লাগে
অর্থাৎ আমি একটু আঙুল দিয়ে চেটে দেখতে পারি যে আচ্ছা ওই থিয়েটারটার পরে এই যে পথে চার পাঁচটা ছেলে মেয়ে কি সব বলছে, আচ্ছা এটা দেখি তোরা কি বলতে চায়, একটু চেখে দেখা, দুটো আলাদা তৈরি হওয়া। এটা তৈরি করলেন প্রথম বাদল সরকার। বাদল সরকার এটাকে নাম দিলেন থার্ড থিয়েটার। কেন নাম দিলেন? তখনকার যে পরিবেশ, যে সৌমিত্র যে থিয়েটার করছেন, প্রসেনিয়াম থিয়েটার বা উৎপল দত্ত যে থিয়েটার করছেন, সেই সময় দাঁড়িয়ে ওনার মনে হয়েছে যে মানুষকে কাছে টেনে নিয়ে যদি আমি বলতে পারি আমার সমস্যাটা, তাহলে তো একটা মানুষ আমাকে দেখবে। আর পাশাপাশি ওনার মনে হল যে একাডেমি অফ ফাইন আর্টসে একটা মানুষকে দেখতে গেলে ১০ টাকা টিকিট দিতে হয়। ১০ টাকা টিকিট যাদের নেই তারা কি থিয়েটার দেখবে না? তাদের কি কোনো অধিকার নেই? এটা রাজনৈতিক প্রশ্ন। অর্থাৎ এই রাজনৈতিক প্রশ্নের মুখে দাঁড়িয়েই বাদল সরকার চিন্তা করলেন যে আমি কার্জন পার্কে গিয়ে আমি এমন একটা থিয়েটার তৈরি করি যে থিয়েটারটা যে কোনো মানুষ এসে আমার পাশে বসে দেখতে পারে। এবং থিয়েটারের শেষে উনি বলতেন যে আপনাদের যেটা মন চায় আপনারা আমাকে ৫ টাকা ২ টাকা ১ টাকা চারানা আপনি দিন আমায়, আমার কোনো অসুবিধা নেই। একটা গামছা পেতে দিতেন বা একটা কৌটো নাড়াতেন, তাতে মানুষ দিত। তাতে কি হচ্ছে যে তারা টিকিট হিসেবে দিচ্ছে না, তারা সাম্মানিক মূল্য হিসেবে দিচ্ছে। তার মানে বাদল সরকার একটা অন্য মানসিকতা মানুষের মধ্যে ইনজেক্ট করলেন। এটা ভুল ঠিক বিচার করবে কিন্তু ভবিষ্যৎ, আজকে এই ভবিষ্যৎ কিন্তু সত্যি বাদল সরকারকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তার কারণ এই মুহূর্তে মানুষের পকেটে ১ টাকা নেই। অর্থাৎ যতই আমরা ভীষণ রকম অনেক রকমের কথা বলি, কিছু মানুষের হাতে টাকা, কিছু মানুষের টাকা নেই। তারা একাডেমি অফ ফাইন আর্টসে ১০০ টাকা দিয়ে টিকিট যেতে পারছে না, কিন্তু তাদের ভেতরে অসম্ভব ইচ্ছে যে আচ্ছা আমি একটা থিয়েটার তো দেখবো, তাহলে কিভাবে দেখবো। সঙ্গে সঙ্গে তৈরি হলো একটা থার্ড থিয়েটারের ফর্ম, একটা পথনাটিকার ভাবনা ইয়াং ছেলেমেয়ের মধ্যে। তার মানে ইঞ্জেক্ট করেছিলেন কিন্তু বাদল সরকার। সেটা কিন্তু উনি একেবারে অর্থনৈতিক জায়গা, একেবারে রাজনৈতিক পরিবেশের জায়গা, মানুষকে কমিউনিকেশন করবে, অনেক তাড়াতাড়ি মানুষকে কাছে নিয়ে আসবে, এইটা ভেবে কিন্তু বাদল সরকার ভেবেছিলেন। উনি কিন্তু তখন চারিদিকে কিন্তু হই হই করে বিভাস চক্রবর্তী থিয়েটার করছে, সৌমিত্রের থিয়েটার চলছে, উৎপল দত্তের থিয়েটার চলছে, একাডেমি গম গম করছে, রক্তকরবী। সেই সময় দাঁড়িয়ে কিন্তু বাদল সরকার মিছিল নাটক করলেন। কেন করলেন? ওনার কাছে মনে হয়েছিল যে অর্থ নেই আমার কাছে, কিন্তু আমাকে একটা টাকা নেই, আমার কাছে কিছু নেই, কিন্তু আমার কাছে কি আছে, একটা লেখনী রয়েছে, আমার কাছে কিছু কবিতা রয়েছে, এইটা একটা মানুষকে শোনাতে হবে। শোনার জন্য যে আমার একটা উঠোন দরকার, আমার একটা ছাদ দরকার, আমার একটা ছোট্ট ঘর দরকার, আমার একটা মাঠ দরকার। ডাং 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 করে উনি কাঁসর ঘন্টা বাজাতে শুরু করলেন, বা একটা ঘন্টা বাজাতে শুরু করলেন, বা চিৎকার করতে শুরু করলেন, আসুন আসুন আসুন। ১৫টা লোক, ২০টা লোক, ২৮টা লোক, ১৫০টা লোক দাঁড়িয়ে গেল। তখন উনি একটা নাটক তৈরি করলেন এবং সেটাও কিন্তু এমন একটা কমিউনিকেশন তৈরি করলো, সেই কমিউনিকেশনের জের কিন্তু আজকে অসম্ভব ভাবে ছড়িয়েছে। মানে এটা আমি চ্যালেঞ্জ করে বলছি, যেটা আমার কাছে খুব আজকে ভীষণ মজাও লাগে, আবার একটা অন্য জায়গা তৈরি করে যে যারা প্রসেনিয়ামে থিয়েটার করছে তারাই কিন্তু আজকে ভাবছে, আচ্ছা আমি একটু ইন্টিমেট থিয়েটার করি না, আমি একটু থার্ড থিয়েটার করি না, কেন এটা করাই যায়। কিন্তু মহা মুশকিল, থার্ড থিয়েটার করতে গেলে যে রাজনীতি দরকার, সেই রাজনীতি প্রসেনিয়ামে যারা থিয়েটার করে তাদের মধ্যে কি সেই রাজনীতি রয়েছে, এটা একটা বড় প্রশ্ন। যে একটা প্রসেনিয়ামে একটা বদ্ধ ঘরের মধ্যে একটা কনসেপ্ট ডেভেলপ করছে, সে কি একটা উঠোনে দাঁড়িয়ে, একটা বাড়ির ছাদে দাঁড়িয়ে একই কনসেপ্ট, একই ফরম্যাটে, একই আকারে বলতে পারে? পারে না। এখানেও কিন্তু একটা ভীমরতি তৈরি হচ্ছে মানুষের মধ্যে, একটা ছক তৈরি করছে, অর্থাৎ আমাকে টাক করে চল ভাই চুল করে ফেলি একটা কিছু, এটাও একটা নষ্ট হচ্ছে। অর্থাৎ থার্ড থিয়েটার একটা অল্টারনেটিভ জায়গা তৈরি করেছে যেখানে
প্রসেনিয়ামের লোকগুলো এসে মাথা নত করতে বাধ্য হচ্ছে, কাজেই জয়ী এটা আমি বলবো না, কিন্তু অল্টারনেটিভ থিয়েটার আজকে খুব জরুরি হয়ে পড়েছে এই মুহূর্তে, প্রসেনিয়ামের থিয়েটারের থেকেও জরুরি হয়ে পড়েছে অর্থনৈতিক জায়গা থেকে, রাজনৈতিক জায়গা থেকে। গ্রুপ থিয়েটার আন্দোলন একটা উত্তাল করার সময় যেটা তৈরি হয়েছিল, তোমার কি মনে হয় গ্রুপ থিয়েটার আন্দোলন এখনো প্রাসঙ্গিক? না, প্রাসঙ্গিক নয়, কারণ গ্রুপ থিয়েটার যখন তৈরি হয়েছিল সেটার পেছনে একটা রাজনৈতিক পরিবেশ ছিল। একটা যে কোনো আন্দোলন যখন ভূমিষ্ঠ হয় তখন কিন্তু মানুষের দেওয়ালে পিঠ ঠেকা থেকেই তৈরি হয়, একটা আঘাত থেকে কিন্তু একটা আন্দোলনের সৃষ্টি হয়, এবং সেইখানে তখন একটা কমিউনিকেশনের জন্য থিয়েটারের মানুষ, চিত্রকলার মানুষ, কবি, সাহিত্যিক, তারাও কিন্তু এসে জড়ো হয়েছিল একটা থিয়েটারের মঞ্চে। তখন তাদের মনে হয়েছিল যে আজকে যে রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছে এর জন্য একটা প্রতিবাদ জরুরি, এই প্রতিবাদের থেকেই কিন্তু একটা থিয়েটারের সৃষ্টি হয়, একটা গ্রুপ থিয়েটারের সৃষ্টি কিন্তু সেই জায়গা থেকে। গ্রুপ থিয়েটার কিন্তু ওই ন্যাকা ন্যাকা চাদর জড়িয়ে থিয়েটার করব, চল একটু আন্দোলন করি, সেখান থেকে কিন্তু আন্দোলন তৈরি করেননি তারা। যেখান থেকে ধরো শ্রীরঙ্গম নাট্য থিয়েটার তৈরি হয়েছিল, যেখান থেকে সমবেত ভেঙে আরো অনেকগুলো দল বিভিন্ন তৈরি করেছিল, তারা সবাই একটা থিয়েটার স্পেসে কাজ করছিল, সেটা হচ্ছে একটা রাজনৈতিক জায়গা থেকে আমাদের এমন কিছু কথা থ্রু থিয়েটার বলতে হবে যেটা মানুষকে সহজভাবে মানুষের মনের গভীরে আমরা ঢুকতে পারব। সেই জায়গা কিন্তু গ্রুপ থিয়েটার আন্দোলন তৈরি হয়েছিল, কিন্তু আজকে আন্দোলন কথাটা আমার কাছে হাস্যকর, তার কারণ আমরা আমাদের আন্দোলনকে নিজেরাই খুন করেছি। আমরা আন্দোলন করতে চাই না, আমরা চুপ করে বাড়িতে বসে সব কিছু পেতে চাই, আমরা ছকবাজি করতে চাই, আমরা ছকের মধ্যে দিয়ে আমরা শুধুমাত্র নিজেকে টিকিয়ে রাখার কথা ভাবি, আমরা আরেকজনকে টিকিয়ে রাখার কথা ভাবি না, শুধু আমার মেয়েটা, আমার বউটা, আমি কেমন আছি, ব্যাস এই অবধি সীমাবদ্ধ। কিন্তু যখন গ্রুপ থিয়েটার তৈরি হয়েছিল তখনকার যে মানুষগুলো থিয়েটার করত তারা কিন্তু কয়েকজন মাত্র, তারা ভেবেছিলেন তো, সলিল চৌধুরীর কথা আমি এই জায়গায় আনবো, তার বউ শুদ্ধ নেমে পড়েছিল হারমোনিয়ামে। কেন? তার মানে তাদের কাছে কিন্তু শুধুমাত্র একটা ছোট্ট পরিবারের মধ্যে, একটা নিউক্লিয়ার ফ্যামিলির মধ্যে সীমাবদ্ধ ছিল না থিয়েটারটা, থিয়েটারটা একটা আন্দোলনের রূপ নিয়েছিল, অর্থাৎ আন্দোলিত করা জনগণকে, কিছু বলা, এইটা তখন জরুরি মনে হয়েছিল বলে কিন্তু গ্রুপ থিয়েটারের সৃষ্টি হয়েছিল, কিন্তু আজকে নয়, কারণ আজকে আমরা পিওরলি ধান্দাবাজ হয়ে গেছি, হচ্ছি, আরো হব বলে আমার মনে হয়। নির্দিষ্ট রাজনৈতিক চেতনা সমৃদ্ধ নাটককে এক শ্রেণীর মানুষ ভালো নাটক বলে মনে করে, কিন্তু ক্লাসিক সাহিত্য নির্ভর কোন নাটক যা মানুষের সুখ দুঃখের কথা বলে, যা মানুষের দৈনন্দিন জীবনের কথা বলে, এরকম নাটক কি ভালো নাটক নয়, বা এরকম নাটককে কি আমরা ভালো নাটক বলতে পারি না? না, অবশ্যই ভালো নাটক, কেন ভালো নাটক নয়? মানে আমি বলছি সমরেশ বসুর গল্প তো থিয়েটার হয়েছে, অমর মিত্রের গল্প তো থিয়েটার হয়েছে, এবং সেটা অশ্বচরিত বলে একটা গল্প অমর মিত্রের, সেটা কিশোর সেনগুপ্ত করেছিল, অসম্ভব ভালো। সমরেশ বসুর প্রজাপতি হয়েছে, অসম্ভব ভালো সাহিত্য, সেটা প্রাপ্ত মনস্ক হতে পারে কিন্তু সেটা অসম্ভব ভালো। কাজে সেইগুলো তো, তার মধ্যেও কি রাজনীতি নেই, তার মধ্যেও কি বলিষ্ঠতা নেই, তার মধ্যেও কি মানুষে মানুষের সম্পর্ক নেই, তার মধ্যে কি প্রেম নেই, তার মধ্যে কি প্যাশন নেই? আছে। সো রাজনৈতিক একটি নাটকই আলটিমেট, এটা তো খুব ফেক একটা যুক্তি বলে আমার মনে হয়, কারণ অনেক রাজনৈতিক নাটক আমি দেখেছি যেগুলো আমার কাছে মনে হয়েছে শুধুমাত্র প্রচার ছাড়া আর কিছু নয়। সেখানে দাঁড়িয়ে আমি বলবো যে আমাদের এইখানে যে ধরনের সাহিত্য রচনা হয়েছে, বিশেষ করে বাংলায়, প্রেমেন্দ্র মিত্র বলো, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বলো,
সমরেশ বসু বলো, ইদানিং, তারপরে যদি আমি আপ টু জয় গোস্বামী বলি, জয় গোস্বামীর কবিতা থেকেও যে ধরনের, সুবোধ সরকারের কবিতা থেকেও যে ধরনের রচনা হতে পারে, নাটক তৈরি হতে পারে, সেটা অসাধারণ হতে পারে। কিন্তু আমাদের ওই মানে আমি একটা জায়গায় একটু মানে সরি টু সে যে আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনটা একেবারে নড়বড়ে হয়ে গেছে এই মুহূর্তে। সেই জন্য আমরা ভাবতেই পারি না যে সাহিত্যিকদের কাজ, কারণ পড়তে হবে তো তাদের সাহিত্য, আমাদের পড়ার সময় কোথায়? সো আমরা থিয়েটার বানাতে পারছি না সেই সাহিত্য নিয়ে। বন্ধুরা, এতক্ষণ আমরা কথা বলছিলাম চিত্র পরিচালক নাট্য নির্দেশক শঙ্খ ঘোষ মহাশয়ের সঙ্গে। শঙ্খদার সঙ্গে কথা বলতে বলতে অনেকটা সময় কেটে গেছে, না এখানেই শেষ নয়, কারণ অনেক সময় ইচ্ছে থাকলেও সব জায়গায় থেকে যাওয়া যায় না, তাই সময়ের বেড়াজালে থেকে বেরিয়ে যেতে হয়। তো আজকে আমাদের চলে যেতে হচ্ছে, কিন্তু থাকবে শঙ্খদা আমাদের সঙ্গে, আগামী পর্বে শুনবো আরো অনেক কথা শঙ্খদার থেকে। তাহলে আজকের মতো আসি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।